আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসুদ আজিম। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে অন্য ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। যে ডিসকাশন করতে চাই ডেফিনেটলি আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, মুস্তাফিজুর রহমান এবারের আইপিএল মিশন শেষ করবেন। তার শেষ ম্যাচ চেন্নাই সুপার কিংসের হয়ে পাঞ্জাব কিংসের এগেনস্টে, প্রীতি জিন্টার দলের এগেনস্টে, ধোনির দলের হয়ে মুস্তাফিজ মাঠে নামবেন। সব যদি ঠিক থাকে, তার ইলেভেনে না থাকা সংক্রান্ত কোনো ধরনের সংশয় শঙ্কা কনফিউশন নেই। একটা মৌসুম আসে প্রতিবারই আইপিএলের, এবং সেই মৌসুমের আগে অনেক বেশি ডিসকাশন হয় বাংলাদেশে কোন ক্রিকেটার দল পাবে পাবে না, দল পেলেও তারা আসলে এনওসি পাবে কি পাবে না, সেই নাটক চলে। সেই ধারাবাহিকতা এবারও ছিল। মুস্তাফিজুর রহমান শেষ পর্যন্ত এনওসি পেয়েছেন নির্দিষ্ট একটা সময়ের জন্য। আইপিএল শুরুর আগে যখন অকশন হয়, মানে নিলাম হয়, সেই সময়টায় অনেকেই মনে করছিলেন যে এবার হয়তো মুস্তাফিজ দল পাচ্ছেন না, কিন্তু সবচেয়ে বড় চমক ছিল শেষ মুহূর্তে গিয়ে ধোনির চেন্নাই সুপার কিংস 2 কোটি রুপি মূল্যে মুস্তাফিজকে দলে ভিড়ায়। এরপর থেকে যত সময় গিয়েছে অপেক্ষা বেড়েছে মুস্তাফিজ কবে সিএসকে জার্সি গায়ে মাঠে নামবেন। মহেন্দ্র সিং ধোনির ছোঁয়ায় তিনি কতটুকু বদলে যাবেন? সিএসকের মতো বড় দল, তারা হচ্ছে সবচেয়ে সাকসেসফুল দলগুলোর একটা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেই দলের হয়ে মুস্তাফিজ ইলেভেনে কি সুযোগ করে নিতে পারবেন? সব প্রশ্নের উত্তর মিলেছে খুব ইতিবাচকভাবে, সব প্রশ্নের উত্তর মিলিয়েছেন মুস্তাফিজুর রহমান খুব ইতিবাচকভাবে। প্রথম ম্যাচ, আইপিএলের প্রথম ম্যাচেই সিএসকে মুখোমুখি হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সেই ম্যাচে মুস্তাফিজুর রহমান ইলেভেনে, মাতিশা পাতিরানা নেই, এবং তার না থাকা অনেকের মতেই মুস্তাফিজের জন্য সেই দুয়ারটা ওপেন করে দেয়। মুস্তাফিজুর রহমান সেই ম্যাচে 4 উইকেট নিলেন। এবার আইপিএলের প্রথম ম্যান অফ দ্য ম্যাচ কে, সেই আলোচনা যদি আমরা করি, সেই নামটা হয়ে যায় মুস্তাফিজুর রহমান। এবারের আইপিএলে প্রথম বিরাট কোহলিকে কে আউট করেছেন, সেটাও মুস্তাফিজুর রহমান। 10 বলের মধ্যে 4 উইকেট নিয়ে চেন্নাই সুপার কিংসের এবারের আসর টোন সেট করা সব কিছুতে একটা বিগ রোল প্লে করেছেন মুস্তাফিজুর রহমান। যেই মুস্তাফিজ আলোচনায় ছিলেন না, যেই মুস্তাফিজকে নিয়ে আলোচনা ছিল ইলেভেনে তিনি সুযোগ পাবেন কি পাবেন না, সেই সংশয়কে কেন্দ্র করে। এরপর যত সময় গড়িয়েছে মুস্তাফিজ, বাংলাদেশের মুস্তাফিজ অনেক বেশি ডিফারেন্ট ওয়েতে, ডিফারেন্ট লুকে, ডিফারেন্ট শেপে ধরা দিয়েছেন চলতি আইপিএলে। আমরা যদি খেয়াল করে দেখি, 16 ম্যাচ পর্যন্ত আইপিএলের বিভিন্ন ম্যাচেস তো হয়, 1টা 2টা 3টা 4টা এরকম অনেক ম্যাচেস হয়, তো 16তম ম্যাচ পর্যন্ত মুস্তাফিজুর রহমান ওই পার্পল ক্যাপটা নিজের করে রেখেছিলেন। হায়েস্ট উইকেট টেকারের যে ক্যাপ, যে স্বীকৃতি, সেই ক্যাপটা তার ছিল। এরপর মুস্তাফিজ বাংলাদেশে এলেন, বাংলাদেশ থেকে ব্যাক করে গেলেন, আবারও তাকে ছাড়িয়ে যাওয়া ক্রিকেটারকে পেছনে ফেলে আবারও তিনি তার পার্পল ক্যাপ নিজের করে নিলেন। এই মুস্তাফিজ একদম ডিফারেন্ট মুস্তাফিজ। আমরা যদি খেয়াল করে দেখি, এরকম ধারাবাহিক মুস্তাফিজুর রহমানকে ন্যাশনাল টিমের হয়েও কবে দেখা গেছে সেটা কিন্তু রিসার্চের ব্যাপার। এবারের আইপিএলে এতটা ধারাবাহিকভাবে উইকেট টেকিং এর জায়গায় মুস্তাফিজ ছাড়া অন্য কোন ক্রিকেটার ছন্দে ছিলেন সেটাও একটা গবেষণার ব্যাপার, গবেষণা হতে পারে। 14 উইকেট নিয়েছেন, 8 ম্যাচ খেলেছেন, অনেকের সাথে উইকেট সংখ্যায় শীর্ষে অবস্থান করলেও যৌথভাবে সেখানটায় শীর্ষে রয়েছেন তিনি। হার্ষেল প্যাটেল রয়েছেন, তিনি রয়েছেন, জসপ্রীত বুমরা রয়েছেন, সবার উইকেট সংখ্যা 14। এই 14টা উইকেট নিতে গিয়ে মুস্তাফিজ প্রত্যেকটা ম্যাচে উইকেট নিয়েছেন। এই 14 উইকেট নিতে গিয়ে মুস্তাফিজ ফর্মে ছিলেন, ফর্ম হারিয়েছেন, আবার কাম ব্যাক করেছেন। লাস্ট ম্যাচেই আমরা যদি দেখি তার পারফরমেন্স, এই 14 উইকেট নিতে গিয়ে মুস্তাফিজ প্রমাণ করেছেন প্রতি উইকেট নিতে অন্য বোলার, এই যে বুমরা বা প্যাটেলদের কথা বলছি, বড় বড় বোলারদের আমরা কথা বলছি, স্যাম কারেনের কথা আমরা বলতে পারি, আমরা পাথিরানার কথা বলতে পারি, সবার থেকে তার স্ট্রাইক রেটটা বেটার। অর্থাৎ প্রতি 13 বল খরচায় তিনি 1টা করে উইকেট নেন, 1জন করে ব্যাটসম্যানকে প্রতিপক্ষের প্যাভেলিয়নে পেয়ে। এই মুস্তাফিজ তো বাংলাদেশে অনেক বেশি অচেনা। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই মুস্তাফিজুর রহমানকে সত্যিকার অর্থে যে এক্সপেকটেশন ছিল যে মুস্তাফিজ চেন্নাইয়ে গিয়ে ধোনির ছোঁয়ায় কতটুকু বদলে যাবেন, সেই বদলটা মুস্তাফিজ বদলেছেন। সেই বদলটা আমরা চাক্ষুষ দেখেছি, সেই বদলটা মুস্তাফিজকে একজন ভিন্ন বোলারে পরিণত করেছে, সেই বদলটা একই সাথে এই ম্যাসেজ দিয়েছে যে একজন ক্রিকেটার আউট অফ ফর্ম হয়ে গেলেই তাকে বাদ দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় কৃতিত্বের জায়গা না, ড্রপ করে অন্য কাউকে সুযোগ দেওয়াটাই কৃতিত্বের জায়গা না, বরং ব্যাক করাটা দরকার। টানা 3 ম্যাচে মুস্তাফিজ ভালো করতে পারেন নাই। গত ম্যাচের আগের ম্যাচে 3 ওভার 3 বল করে 51 রান দিয়েছেন, শেষ ওভারে 17 রান ডিফেন্ড করতে পারেননি ওই চেন্নাইয়ের চিপকের স্টেডিয়ামে, তারপরও মুস্তাফিজকে ব্যাক করেছে তার টিম ম্যানেজমেন্ট, এবং মুস্তাফিজ সেটা প্রতিদান দিয়েছেন। 2 উইকেট নিয়েছেন, 14 উইকেট, ওই যে হায়েস্ট উইকেট টেকারের যে সংখ্যাটা রয়েছে, যে 4টা রয়েছে, সেখানটা নিজের অবস্থানটা পরিষ্কার করেছেন। পার্পল ক্যাপ, আবারও বলছি, সেই পার্পল ক্যাপটা হায়েস্ট উইকেট টেকার হওয়ার পর মুস্তাফিজের না, জসপ্রীত বুমরার। হ্যাঁ, কি কারণে? কারণটা হচ্ছে ওই ইকোনমিক জায়গাটায় বুমরা অনেক বেশি কৃপণ, মুস্তাফিজ কিছুটা খরুচে ছিলেন, কিছুটা রান দিয়েছেন, সেই রান দেওয়াটাও কি খুব বেশি ছিল, 9.7 টাইপের কিছু একটা। যেই আইপিএলে 261-62 রান চেজ হয়ে যাচ্ছে, যে আইপিএলে প্রত্যেক ম্যাচে গড় রান হচ্ছে 220-এর কাছাকাছি, সেখানটায় মানে 20 ওভারে 220 হলে তো একজন বোলার প্রতি ওভারে 11 রান করে দেয়, তাই তো?
মুস্তাফিজ যদি 9 সামথিং ইকোনমিতে রান দিয়ে থাকেন, সেটি কি খুব বেশি? আমার দৃষ্টিতে খুব বেশি না। এমনও ম্যাচেস গেছে যে 4 ওভারে মুস্তাফিজ 28 রান দিয়েছেন, এমনও ম্যাচ গেছে যেখানটায় 4 ওভারে মুস্তাফিজ 29 রান দিয়েছেন, এমনও ম্যাচ গেছে যেখানটায় তিনি তার বোলিং এর কোটা শেষ না করলেও লাস্ট ম্যাচে যদি বলি 2 ওভার 5 বল করেছেন 19 রান দিয়েছেন, এমনও ম্যাচ গেছে যেখানটায় মুস্তাফিজ লাস্ট ওভারে বল করেছেন, তার উপর আস্থা রেখেছিল ঋতুরাজ গায়কোয়াড় কিংবা হচ্ছে মহেন্দ্র সিং ধোনিটা, মাত্র 1 রান দিয়েছেন লাস্ট ওভারে। সো একজন ক্রিকেটার 8টা ম্যাচের, এই যে 4টা এক্সাম্পল আমি দিলাম, এরকম ম্যাচেস যদি পার করেন সেই ক্রিকেটারকে নিয়ে প্রশ্ন তোলা বা সেই ক্রিকেটারের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে কিনা? স্টিফেন ফ্লেমিং, যিনি চেন্নাইয়ের হয়ে কাজ করছেন এবারের আইপিএল, দীর্ঘ সময় ধরে তার একটা ভালো সক্ষমতা রয়েছে, রোল রয়েছে চেন্নাই সুপার কিংস এর সাথে, তিনি একটা দারুণ কথা বলেছেন। আমরা বলি না যে মুস্তাফিজ আসলে ওখানে গিয়ে কি শিখবে, এরকম প্রশ্ন আমরা অনেক সময় তুলি। মুস্তাফিজ যদি ন্যাশনাল টিমের হয়ে খেলতে প্রপারলি না পারেন একটা ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টে, যেখানে এটাকে এইভাবে রাফ ওয়েতে ইউজ করা হয়, ম্যাচের পর ম্যাচ খেলছেন, ট্রাভেলের একটা বড় ধরনের ক্লান্তি কাজ করে, সেই মুস্তাফিজ ওখানটায় গিয়ে কি শিখবে? খুব ভ্যালিড কোয়েশ্চেন। তিনি বলেছেন যে আসলে যখন ডিউ ফ্যাক্টর কাজ করছিল এবং সেই কুয়াশাচ্ছন্ন অবস্থায় যখন শিশির পড়ছিল মাঠের মধ্যে, এবং আমরা দেখি যে আসলে ক্যামেরা বহনকারী গাড়িগুলো যখন চলে সেগুলো টায়ারগুলো চকচক করে শিশিরের জন্য, সেই সিচুয়েশনে মুস্তাফিজ কিভাবে বল করতে হয় সেই ব্যাপারটা শিখেছেন। স্টিভেন ফ্লেমিং নিশ্চয়ই চাপাবাজি করবেন না, কিউই সাবেক ক্যাপ্টেন, অন্যতম কিংবদন্তি ক্রিকেটার, তিনি যখন এই কথা বলেন আমার কাছে মনে হয় বাংলাদেশের মুস্তাফিজ বা মুস্তাফিজদের মতো ক্রিকেটারদের জন্য এর থেকে বড় শিক্ষণীয় কিছু হতে পারে না। ডিউ ফ্যাক্টর এসেছে, মুস্তাফিজ স্ট্রাগল করেছেন, রান দিয়েছেন, কাম ব্যাক করেছেন, আবার বল ক্রিপ করেছেন। স্টিফেন ফ্লেমিং এর কথা, এটা আমার কথা না। একবার ভেবে দেখি যে বাংলাদেশের হয়ে এই মুস্তাফিজ একটা সময় কি খরুচে ছিলেন। বাংলাদেশের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে যে মুস্তাফিজ প্রত্যেকটা ম্যাচেই প্রায় 50 রানের কাছাকাছি দিয়েছিলেন, সেই তিনি বদলে গেলেন। পরিকল্পনার জায়গাটায়, আস্থার জায়গাটায়, ভরসার জায়গাটায়, দায়িত্বের জায়গাটায় চেন্নাই সুপার কিংস যখন তার উপর নির্ভর করেছে, মুস্তাফিজ ঠিক তখন ক্লিক করেছেন। মুস্তাফিজের আজকে শেষ ম্যাচ বিশাল একটা চাপ সবার জন্য, এই অর্থে শেষ ম্যাচে আসলে তিনি কি করলেন সেটা আসলে ম্যাটার করবে না, ম্যাটার করবে না এই অর্থে যে আসলে এরপর তো তিনি থাকছেনই না, কিন্তু অনেক জায়গায় ম্যাটার করে। আর 1 উইকেট পেলে মুস্তাফিজ উইকেট সংখ্যা, উইকেট নেয়ার যে সিজন সেই হিসাবে সেকেন্ড বেস্ট মৌসুম পার করবেন। প্রথম মৌসুম যেটা খেলেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে, সেই ম্যাচে 16 ম্যাচে 17 উইকেট তিনি নিয়েছিলেন, সেটাই এখন পর্যন্ত তার বেস্ট ইমার্জিং ক্রিকেটার হয়েছিলেন, সেটাকে ক্রস করতে পারেননি। এবার যদি তিনি 3 উইকেট পান তাহলে তার উইকেট সংখ্যা হবে 17। যেই মুস্তাফিজ আইপিএল শুরু করেছে 4 উইকেট পেয়ে, যেই মুস্তাফিজ আইপিএল শুরু করেছে ডুপ্লেসি, কোহলি, পাতিদার, ক্যামেরন গ্রিনদেরকে আউট করে, যে মুস্তাফিজ আইপিএল শুরু করেছে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে চেন্নাইকে জিতিয়ে, সেই মুস্তাফিজ আজকে পাঞ্জাব কিংস এর বিপক্ষে 4 উইকেট পাবেন না বা পাওয়ার যোগ্য না বা সেই অ্যাবিলিটি ক্যাপাবিলিটি তার নেই, এই ধরনের ডিবেটে আসলে আমাদের যাওয়াটা উচিত না। নিশ্চয়ই সেই যোগ্যতার জায়গায় তিনি আসীন রয়েছেন। মুস্তাফিজুর রহমানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তার দলেরই পাথি রানা, তার উইকেট সংখ্যা 13। মুস্তাফিজ যদি বাংলাদেশে ফ্লাই করতে চান উইথ হিজ পার্পল ক্যাপ, ভেরি ইম্পর্টেন্ট পার্পল ক্যাপ, প্রেস্টিজিয়াস ওয়ান, তাহলে মুস্তাফিজকে এই ম্যাচে কম্পিট করতে হবে অন্তত 3 জন বোলারের সাথে। জশপ্রীত বুমরা আগের ম্যাচে উইকেট পাননি, পাথিরানার উইকেট 13টা, মুস্তাফিজের 14টা। সো মুস্তাফিজুর রহমান পাথিরানা যেভাবেই যাই করুক না কেন তার থেকে মুস্তাফিজকে হারা যাবে না, পরাজিত হওয়া যাবে না, অন্তত ওই 1 উইকেটের গ্যাপটা রাখতে হবে। স্যাম কারেনের উইকেট হচ্ছে 12, মুস্তাফিজের থেকে 2 উইকেটে পিছিয়ে, তার সাথে তুলনামূলকভাবে মুস্তাফিজের যে ব্যাটলটা আজকে হবে সেটাতে মুস্তাফিজ এগিয়ে রয়েছেন যেহেতু 2 উইকেটের একটা লিড রয়েছে। আর হার্ষিল প্যাটেল যিনি 14 উইকেট নিয়ে মুস্তাফিজের ঠিক পেছনে ও ইকোনমির হিসাবে, আজকে মূল ব্যাটলটা হবে হার্ষল ভার্সেস মুস্তাফিজ, উভয়ের উইকেট সংখ্যা 14। আমি জানি মুস্তাফিজ তার বেস্টটা ডেলিভার করবেন। চেন্নাই সুপার কিংস তার উপর যে ভরসা রেখেছে, বাংলাদেশি দর্শকরা তার উপর যে আস্থা রেখেছে, সেই আস্থার প্রতিদান দিবেন। যখন ঢাকাগামী ফ্লাইটে তিনি উঠবেন চেন্নাই থেকে, তার সঙ্গী হবে সেই পার্পল ক্যাপ, যে পার্পল ক্যাপটা তিনি অর্জন করেছিলেন আইপিএলের ভেরি ফার্স্ট ম্যাচে। তার ভেরি লাস্ট ম্যাচেও খেলার পরে যখন তিনি ঢাকাগামী ফ্লাইটে উঠবেন, আই হোপ একটা তৃপ্তি নিয়ে উঠবেন, অ্যান্ড উই ক্যান প্রেজ হিম দ্যাট মুস্তাফিজ প্রুভড অল দ্য ক্রিকেট ফ্যান্স, জার্নালিস্ট অ্যান্ড দ্য ক্রিকেট বোর্ড অফিসিয়ালস রং, হি ইজ আ ভেরি গ্রেট ক্রিকেটার অ্যান্ড হি হ্যাজ অল দ্য অ্যাবিলিটি টু শো হিজ ট্যালেন্ট ইন গ্লোবাল স্টেজ। সবাই ভালো থাকবেন।